যে সমস্ত মানুষ দুয়ারে সরকার শিবিরে যেতে পারছেন না তাদের জন্য রাজ্যের বিভিন্ন জেলায় মোবাইল ভ্যানের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে দুয়ারে সরকারের মাধ্যমে সরকারি প্রকল্পগুলির পরিষেবা দেয়া হচ্ছে। সোমবার পূর্ব বর্ধমান জেলার গোবিন্দপুর পঞ্চায়েতের সোনাকুর ও কুরমুন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাপলাশী গ্রামের দুই বৃদ্ধা দাঁড়াতে পারেন না, তাদের রেশন কার্ড করিয়ে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, সৌভিক পান সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকবৃন্দ। আজকে আসলে আমাদের শিডিউল মতন দুয়ারে সরকার ক্যাম্প তো চলছে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে, তার সাথে সাথে আমরা ক্যাম্প করেছি সোনাপলাশি গ্রামে কুরমুন দুই গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে, যেহেতু ওটা সব থেকে দূরবর্তী আমাদের ব্লক অফিস থেকে, তাই জন্য তার সাথে সাথে আজকে আমরা যেটা করেছি, আমরা আজকে কয়েকজনের বাড়িতে গিয়ে তাদের থেকে রেশন কার্ডের তাদের নমিনি যে হবে সেটা ফিল আপ করিয়েছি ফর্মে, যাতে তাদের আমাদের রেশন দেওয়াটা সুবিধে হয়। আসলে এদের রেশন বেশ কয়েক মাস ধরে বন্ধ ছিল, প্রায় 3-4 মাস ধরে এদের বন্ধ ছিল, যেহেতু ওদের ফিঙ্গারপ্রিন্টটা পড়ে না, বেশ বয়স্ক মানুষ এরা, সবাই মোটামুটি হ্যান্ডিক্যাপ ধরতে পারি আমরা, এরা একদম মানে আমাদের যেখানে পরিষেবা প্রদান করা হয় ব্লক অফিস অব্দি আসতে পারে না, তাই জন্য আমরা একদম ওনাদের বাড়ির দরজায় গিয়ে বাড়িতে গিয়ে আজকে এটা করিয়েছি, যাতে ওনারা একদম ইমিডিয়েটলি রেশন পেতে শুরু করেন। এরকম আমরা দুটো ফ্যামিলিকে প্রোভাইড করলাম, তার সঙ্গে সঙ্গে আরেকজন মহিলাকেও দেওয়া হলো এই এই সুযোগ, তার সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডার ফর্মও ওই মহিলা থেকে আমরা ফিল আপ করালাম আজকের ক্যাম্পের থ্রুতে, যাতে সে আগামী সময় লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিটটাও পায়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।